আমাদের লাঞ্চ অলরেডি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন রুটি এবং ডিম তড়কা, এবং রুটি দেওয়ার যে থালা বা যে জায়গা সেটাও কিন্তু খুব সুন্দর, বেতের তৈরি। জলেশ্বর থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম বালাসরের উদ্দেশ্যে। এখানে আমরা লাঞ্চ করলাম, ছেলেকেও খাইয়ে নিলাম। এবার নেক্সট স্টপ বা নেক্সট হল্ট হচ্ছে গিয়ে বালাসরে, যেটা এখান থেকে প্রায় 56 কিলোমিটার মতন দূরত্ব দেখাচ্ছে, এবং এখান থেকে ভুবনেশ্বরের দূরত্ব দেখাচ্ছে 244 কিলোমিটার, এবং ভুবনেশ্বর পৌঁছানোর টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 32 মিনিট, এবং রাত 9টা বেজে 50 মিনিট। জানি না আমি কত দূর যেতে পারবো এবং কতক্ষণে ভিডিও অন রাখতে পারবো, কেন কি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। চেষ্টা করবো যতটা সম্ভব বেশি দূরত্ব যাওয়া যায় ছেলের শরীরে কষ্ট না দিয়ে, এবং নিজেদের শরীরেও বেশি ঠান্ডা না লাগিয়ে, কেন কি মেন ঘোরাটা হচ্ছে গিয়ে কাল থেকে 25, 26, 27, 28। তাহলে চলুন যাওয়া যাক এখন বালাসরের উদ্দেশ্যে। এখান থেকে ভুবনেশ্বরের দূরত্ব 204 কিলোমিটার, মানে আমাকে এখনও 204 কিলোমিটার যেতে হবে। আমি এখন বালাসর ঢুকে গেছি, আমি এবারে বালাসর ক্রস করছি। এটা বালাসরের ফেমাস ক্রসিং, আপনারা জানেন সেটা। তো আমি এখন পেট্রোল ভরছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেট্রোলের দাম 102.05 টাকা পার লিটার, কিন্তু কলকাতাতে এটা 104 টাকা করে, মানে প্রায় 2.5 টাকার কাছাকাছি ডিফারেন্স আছে পেট্রোলে পার লিটারে। এবং এটা রিলায়েন্সের পেট্রোল পাম্প, আমি আগে কখনো রিলায়েন্সের পাম্পে তেল ভরিনি। এটা বিল দিয়েছে, এই মুহূর্তে আমি তেল ভরলাম 9.63 লিটারের, যার দাম হচ্ছে 982.74 টাকা। চলুন এবার চলা যাক বালাসরের উদ্দেশ্যে। আমি আরও একটা টোল ট্যাক্স বেরোচ্ছি, এই টোল প্লাজাটার নাম হচ্ছে বান্ডালো টোল প্লাজা। দেখতেই পাচ্ছেন আপনারা এই টোল প্লাজার নাম বান্ডালো টোল প্লাজা। এখান থেকে ভুবনেশ্বরের দূরত্ব আর মোটামুটি 45 কিলোমিটার মতন, ম্যাপে এস্টিমেট টাইম দেখাচ্ছে 59 মিনিট, এখন বাজে 9টা 35। তো আমি আশা করছি যদি আর কোনো ফার্দার রেস্ট নিতে না লাগে তো এই 45 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে আমার খুব বেশি হলে 45 মিনিটই লাগবে, নট মোর দ্যান দ্যাট। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভুবনেশ্বরে। একটু লাইটটা দেখিয়ে দিই, এটা আমার লো বিম, এটা হচ্ছে হাই বিম। এই লো বিমটা কিন্তু খুবই কার্যকরী, এই ইয়েলো কালারের লো বিমটা না থাকলে কিন্তু আমার পক্ষে এই নাইট রাইড করাটা অসম্ভব হয়ে যেত। যদি এই লাইটটি আপনি কিনতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, এবং আপনি ইন্টারেস্টেড থাকলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানান যে আপনি এই লাইটটা কিনতে ইন্টারেস্টেড, তাহলে এটা আপনি কীভাবে কিনতে পারবেন আমার কাছ থেকে, আমি আপনাদের সেই ব্যাপারে আরও হেল্প করতে পারবো। এখন আমি কটকে এসে পৌঁছেছি, এবারে এখানে আমরা ডিনার করব। আমি যে জায়গাটায় আছি তার নাম হচ্ছে গিয়ে রাহুল হোটেল। তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো কী কী আছে ডিনারে আমাদের জন্য। এই দেখুন, এই হোটেলে একটা খরগোশ পাওয়া গেছে, যার সঙ্গে আমার ছেলে খুব ভালো বন্ধুত্ব করে ফেলেছে। এই খরগোশটাকে সামনে রেখে খাওয়াতে হচ্ছে, কি অবস্থা! এখানে ভাত নেওয়া হয়েছে আর তার সাথে আছে তড়কা এবং রুটি। তো এখানে আমাদের ডিনার হয়ে যাওয়ার পর আমরা হোটেলের দিকে যাব।
যেটা হচ্ছে ভুবনেশ্বরে। এখান থেকে ভুবনেশ্বরের দূরত্ব 30 কিলোমিটার মতো, 20 কিলোমিটার। কটক থেকে ভুবনেশ্বরের দূরত্ব 20 কিলোমিটার। আমরা ভুবনেশ্বরে পৌঁছে গেছি। কটকে ডিনার করে আমরা রওনা হয়েছিলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে আমি যেখানে হোটেল বুক করেছি সেই ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তো আশা করছি মিনিট পাঁচেকের মধ্যেই আমি ঢুকে যেতে পারবো হোটেলে।